বন্ধুরা, আজকে আমি অনেক 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 খুশি যে আমার দুটো বন্ধু তাদের বিয়ের যে ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেল বিশ্বদা ওয়ার্ল্ডে আপলোড করেছিলাম, আমরা ব্যাকগ্রাউন্ডে চালিয়ে দিয়েছি ভিডিওটা, আমরা দেখতে পাচ্ছি ভিডিওটা। তো এই ভিডিওটা আমার মতো একটা ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর, মানে আমি তো এটা ভাবিও নি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে এস্টাবলিশ করব বা চেষ্টা করব কোনোদিন, বাট আমার এই দুই বন্ধুর বিয়ে যখন হয়, কৌস্তব এবং গার্গী, আমার চ্যানেলটা ছিলই, তো এদের ভিডিওটা যখন আমি আপলোড করেছিলাম আমার চ্যানেলে, তারপর থেকে আস্তে আস্তে আমার চ্যানেলের ভিউজটা বাড়তে থাকে। অ্যান্ড আজকে আমি খুবই খুশি যে এই ভিডিওটা 1 লাখ ভিউজ অলরেডি চলে এসেছে, এবং আমার মতো ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য বলতেই পারি যে সাবস্ক্রাইবার্সরাও বাড়ছে। অনেকেই আমার কাছে জানতে চেয়েছিল যে দাদা, তোমাদের বন্ধু তোমার বন্ধুদের গল্পটা কি? তো অ্যাকচুয়ালি ওরা ওদের যে চ্যানেল রয়েছে নিজস্ব, গার্গিস ওয়ার্ল্ড বলে, ওখানে ওরা ওদের নিজস্ব বিয়ের টিজারটাকেও লঞ্চ করেছে, এবং ওদের এন্টায়ার বিয়ের যে সিনেমেটিক ভিডিওগ্রাফি যেটা ছিল ওদের বিয়ে, সেটা ওরা লঞ্চ করেছে। ওখানে ওদের বিয়ের হওয়ার বা এই 12 বছরের যে তারা কিভাবে তারা লাইফটা স্পেন্ড করেছে বা কিভাবে তারা এতদূর এগিয়েছিল, তাদের বিয়ে হয়েছিল, সেই ব্যাপারে তারা অলরেডি আমাদেরকে জানিয়েছে। তো তোমরা বন্ধুরা যদি তোমরা চাও যে আমি আমার চ্যানেল থেকে, বিকজ ওরা আমার এতটাই ক্লোজেস্ট ফ্রেন্ড যে হয়তো ওদের গল্পের পর, মানে ওদের বলা গল্পের পর যদি আর কেউ গল্পটা ভালো মতো জানে তো সেটা আমি। তো সেই জন্য তোমরা যদি চাও যে আমি ওদের যে মানে পুরো 12 বছর, মানে এখন 13 বছর হয়ে গেল, এই সম্পর্কে পুরো গল্পটা যদি আমি তোমাদের কাছে বলতে চাও, মানে তোমরা যদি জানতে চাও আমার কাছে, তাহলে আমি অবশ্যই আরেকটি ভিডিও করে আমি তোমাদেরকে জানাবো। কিন্তু অবশ্যই আমার এই যে ভিডিওটির লিংক আমি অলরেডি এই ডিসক্রিপশনে দিয়ে দেবো, আমার যে ফেসবুক ভিডিওটি যেটি প্রায় 2.2 মিলিয়ন ভিউজ এসেছিল, এবং সেখান থেকে প্রচুর প্রচুর শেয়ার হয়েছে, এবং আরো বিভিন্ন বড় বড় পেজ, ইনস্টাগ্রাম, প্রত্যেক জায়গায়, এবং আমার যে নিজস্ব ফেসবুক পেজ রয়েছে বা আমার প্রোফাইল রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, সেখানে প্রত্যেকে প্রত্যেক জায়গাতেই এর কিছু না কিছু, ইভেন আমার এই চ্যানেলেও আমি অনেক ভিডিওস এদের নিয়ে করেছি, সেগুলো সবকটা লিংক দিয়ে দেবো। ওর যে ব্যাচেলার্স পার্টি আমরা করেছিলাম সেই লিংক আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা যদি চাও সেই ভিডিওস গুলো দেখতে পারো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, যারা নতুন বা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা ভিডিওটিতে লাইক করো এবং কমেন্ট করে জানাও যে তোমরা আমার কাছ থেকে, মানে আমি বিশ্বজিৎ দাস, আমার নাম বিশ্বজিৎ দাস, বিশ্ব দ্য ওয়ার্ল্ড আমার চ্যানেলের নাম, তো তোমরা যদি আমার কাছ থেকে ওদের বিয়ের গল্প কিভাবে তারা তাদের সম্পর্কে এগোলো সেটা যদি জানতে চাও, মানে আমি একটা হিন্ট দিয়ে রাখি, যখন আমরা টিউশন পড়তে যেতাম, সেই টিউশন পড়তে গিয়ে গার্গী আমাকে প্রথম বলেছিল, কৌস্তব আমাকে ফোন করেছে, জানিয়েছে, তো এরকম অনেক গল্প আছে। তো এই গল্পগুলো যদি তোমরা ছোট ছোট গল্পগুলো যদি জানতে চাও, ঠিক আছে, তো এগুলো আমি অবশ্যই বলবো। কৌস্তবের আর একটা সিক্রেট আমি বলবো, বন্ধুদের জন্য কি করেছিল, ঠিক আছে, এবং তোমরা হয়তো ভিডিওতে শুনতে পেয়েছো আমি বলছি থাপ্পড়টা আবার মারবো নাকি এরকম একটা কিছু বলছি, তো কিসের থাপ্পড় এটা অনেকে জানতে চেয়েছিল। তোমরা যদি কেউ জানতে চাও যে এই পুরো ঘটনাগুলো, তো আমি ভিডিওতে নিয়ে আসবো নেক্সট ভিডিওতে, যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের জন্য গল্পটা রিপ্রেজেন্ট করার। আর যদি বলো তো আমি, যেমন আমি বললাম, গার্গিস ওয়ার্ল্ড বলে গার্গির নিজস্ব চ্যানেল রয়েছে, যে আমাদের গ্রুম, ঠিক আছে, মানে আমার বান্ধবী হলুদ পাঞ্জাবি পড়া ছেলে, এই যে হলুদ পাঞ্জাবি পড়া ছেলে প্রচন্ড ভাইরাল হয়েছে, ও সম্পর্কে আসলে গার্গীর মামা হয় আর আমাদের বন্ধু আসলে, হ্যাঁ, মানে আমরা সবাই একটা গ্যাং ছিলাম যেখানে প্রচুর প্রচুর আনন্দ করেছি আমরা, অ্যান্ড দে হ্যাভ টার্ন আউট টু বি ওয়ান অফ দ্য সাকসেসফুল কাপল। তো যাই হোক, আমি আর এখানে এক্সটেন্ড করছি না, আমি আবারও রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার মানে আমার মনিটাইজেশনের জন্য না, মানে একটা একটা ইচ্ছা ছিল যে কোনোদিন একটা ইউটিউবে আসবো, তো এসেছি,
যখন এসেছি যখন তখন আমি ভালোভাবে করার চেষ্টা করছি। তো প্লিজ 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 তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর ইউটিউব থেকেও শেয়ার করো, যাতে আমি আরো তোমাদের কাছে ভালোভাবে পৌঁছতে পারি, বা ওদের মতো আরো অনেক গল্প, আরো অনেক বিয়ের গল্প আমি যেমন চেষ্টা করছি ঠিক আছে নিয়ে আনার, আমি ওদের মতো আরো অনেক বিয়ের গল্প যাতে তোমাদের সামনে নিয়ে আসতে পারি, ভালোবাসার গল্প তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তোমরা আমার সঙ্গে থাকো, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আবার বলছি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর এই ভিডিওটি দেখতে পাচ্ছ তোমরা, অবশ্যই তোমরা দেখবে, আমি তোমাদেরকে আরো ভিডিওস দেবো। থ্যাংক ইউ।